সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। যুক্তরাষ্ট্রের 5টি হেলিকপ্টার ও রাশিয়ার 1000 ইউনিট AK-15 রাইফেল করে বাংলাদেশের। এদিকে ইরানি ড্রোন তৈরির কারখানার তথ্য ফাঁস। যুক্তরাষ্ট্র থেকে হেলিকপ্টার ও রাশিয়া থেকে কনডিউশন কিনছেন বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে 5টি হেলিকপ্টার এবং রাশিয়া থেকে 1000 ইউনিট কনডিউশন AK-15 রাইফেল করে করছে বাংলাদেশ। মঙ্গলবার ডিফেন্স টেকনোলজি বাংলাদেশ নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের তৈরি বেল 7.4G হালকা হেলিকপ্টার। এটি লম্বায় 12.7 মিটার এবং উচ্চতায় 3.50 মিটার। গুগলের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টার সৌদি আরবের মিলিটারি ও জর্ডান রয়্যাল মিলিটারিতে ব্যবহৃত হয়। রাশিয়ান কনভেনশন বিশ্বের অন্যতম অত্যাধুনিক একটি রাইফেল। এর আগে বাংলাদেশের মিলিটারিতে এই ধরনের রাইফেল ব্যবহার করা হয়নি। এ বিষয়ে ISP-র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাশিদুজ্জামান জিজ্ঞেস করলে তিনি জানান, আমার কাছে অস্ত্র কেনার বিষয়ে কোনো তথ্য নেই, তবে পরে জেনে জানাতে পারব। অ্যাপাসি হেলিকপ্টার ছাড়াও বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান, মিসাইল সহ আরও বেশ কিছু সমরাস্ত্র কেনার উদ্যোগ নিয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে। জেন্সের খবরে বলা হয়েছে, বোয়িং নিশ্চিত করেছেন যে তাদের AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন করেছে বাংলাদেশ। সেনাবাহিনীর অত্যাধুনিক কর্মসূচির জন্য বাংলাদেশে হেলিকপ্টার কিনছেন। বোয়িং এর গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ক সিনিয়র ম্যানেজার টেরি জেনিসন বলেন, মার্কিন ফরেন মিলিটারি সেলের মাধ্যমে বাংলাদেশে কর্মসূচি এগিয়ে নিয়েছেন। তিনি জানান, প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বাংলাদেশে হেলিকপ্টার কিনছেন, যেখানে বোয়িং অন্য প্রতিযোগীদের চেয়ে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অ্যাপাসি হেলিকপ্টার সহ অন্যান্য সমরাষ্ট্র সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ সরকার দুটি চুক্তি করতে সম্মত হয়েছেন। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ 1 বছর আলোচনার পর হেলিকপ্টার সহ সমরাষ্ট্র কেনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য এসব অস্ত্র সংগ্রহ করছেন। অ্যাপাসি হেলিকপ্টার সংগ্রহের ফলে যে কোনো অভিযানের সময় শত্রুপক্ষের পদাতিক বাহিনীকে মোকাবেলায় আকাশ থেকে স্থল বাহিনীতে সহায়তা করতে পারবেন। ঢাকায় গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত আল মিলার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের উচিত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র কেনা। রাশিয়ায় ইরানি ড্রোন তৈরির কারখানা দাবি করেছেন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছেন, রাশিয়ার অভ্যন্তরে ড্রোন তৈরির কারখানা স্থাপন করতে একসঙ্গে কাজ করছেন ইরান ও রাশিয়া। ইতিমধ্যে ইরান শত শত ড্রোন পাঠিয়েছে রাশিয়ায়, ফলে রাশিয়া ও ইরানের মধ্যকার সামরিক সহযোগিতার সম্পর্ক আরও গভীর হচ্ছে বলে নিশ্চিত করেছেন। এতে মার্কিন যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্র ইউক্রেন প্রায় ইরানি ড্রোনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে থাকেন। শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি এক বিবৃতিতে সব কথা বলেন। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর ড্রোন ব্যবহারের ফলে ইরানের ওপর অভিযোগ উঠেছে, পশ্চিমাদের ব্যাপক অস্ত্র সরবরাহ সত্ত্বেও যুদ্ধে খুব একটা সুবিধা করতে পারছে না ইউক্রেনীয় বাহিনী। নতুন তথ্যের ভিত্তিতে হোয়াইট হাউস নিশ্চিত করেছেন, ইরানে তৈরি হওয়া ড্রোন বা চালকবিহীন উড্ডয়ন যানগুলো ক্যাম্পিয়ান সাগর হয়ে রাশিয়ার জন্য পাঠানো হয়েছে, রুশ বাহিনী সেগুলো ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করছেন। জন কির্বি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোয় কিয়েভে হামলা চালাতে এবং ইউক্রেনের জনগণকে ভয় দেখাতে রাশিয়া ইরানের তৈরি UAV ব্যবহার করছেন। তিনি আরো বলেন, রাশিয়াতেই যেন ইরানি ড্রোন তৈরি করা যায় তা নিশ্চিত করতে তেহরানের সঙ্গে কাজ করছেন মস্কো, এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, একটি ড্রোন কারখানা গড়তে ইরানের কাছ থেকে রাশিয়া প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করছে বলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তথ্য আছে। রাশিয়ার আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ড্রোন উৎপাদনের কারখানাটি তৈরির কথা ভাবছেন মস্কো। আগামী বছরের শুরুর দিকে এটি পুরোদমে চালু হতে পারে। যুক্তরাষ্ট্র ওই এলাকায় স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে বলে উল্লেখ করেন জন কির্বি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক ও অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনার কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।